नमस्कार दर्शक बंधुरा, आमार रान्नाघरे तुम्हारे सबाई के स्वागत जानाई। आमी आज तुम्हारे बनिए देखाबो किभाबे एकटा उपकरण दिए मात्र 5 मिनिटे तुम्हरा सकालेर ब्रेकफास्ट बनिए फेलबे। तुम्हार ब्रेकफास्टे अमलेट तो सबाई खाओ, किन्तु सेटा जदि जापानीज अमलेट हय ताहले ब्रेकफास्टटा एकदम जमे जाबे। कि बोलो बंधुरा, ताहले चलो आर कथा ना बोले जापानीज अमलेट बनानो स्टार्ट करी। ए जापानीज अमलेट बनानोर जोन्नो आमी निये निएछि आमार फ्राइंग पैनेर माप अनुजाई 6टा डिम। तोमरा तोमादेर फ्राइंग पैनेर माप अनुजाई डिमेर परिमाण बाड़ाते बा कमाते पारो। 2टो बोल निये निएछि। एबार डिमेर येलो पार्टटा आर ह्वाइट पार्टटा 2टो आलादा बोले आमी सेपारेट करछि। एइभाबे आमी सेपारेट करे निलाम। ডিমের ইয়েলো পার্টটাকে এবার আমি একটা ফর্ক দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ইয়েলো পার্টটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার এই ইয়েলো পার্টটার মধ্যে আমি দিয়ে দেব সামান্য নুন আর 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। জাপানিরা যেহেতু মিষ্টি অমলেট খেতে পছন্দ করে, তাই তারা এই সময় 1 চামচ চিনি মেশায় ফেটানোর সময়। কিন্তু আমরা যেহেতু স্পাইসি পছন্দ করি, তাই আমি লঙ্কা গুঁড়ো মেশালাম। এই লঙ্কা গুঁড়োটা দেবার ফলে কি সুন্দর একটা কালার এসে গেছে। এবার ডিমের হোয়াইট পার্টটা আমি নিলাম, এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। যদি তোমরা জাপানিদের মতো মিষ্টি অমলেট খেতে চাও, তাহলে কিন্তু এই সময় 1 টিস্পুন চিনি গুঁড়ো মেশাতে হবে। তারপর একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। দেখো ডিমের হোয়াইট পার্টটা কি সুন্দর ফ্লাফি হয়ে গেছে, একদম ফোমের মতো দেখতে লাগছে। যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে, তাহলে এইরকম একটা হুইস্ক দিয়ে ডিমের হোয়াইট পার্টটা খুব ভালো করে ধৈর্য ধরে ফেটিয়ে নিতে হবে। হুইস্ক দিয়ে করলে একটু বেশি সময় লাগে, আর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করলে জিনিসটা ভালোও হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 1 টিস্পুন বাটার দিলাম। বাটারের সাথে আমি সামান্য একটু হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি, যাতে বাটারটা না পুড়ে যায়। আমি সবসময় বাটারের সাথে হোয়াইট অয়েল মিশিয়েই করি, তাহলে বাটারটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে না। বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করছি। বাটারটা মেল্ট হয়ে গেছে, সামান্য গরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ইয়েলো পার্টটা, যেটা আমি লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। এবার ফ্লেমটা একদম লো করে দিতে হবে। এটা কিন্তু একদম লো ফ্লেমে অমলেটটা করতে হবে। এটা যে এই সামান্য একটু জমে যাবে, এর ওপর আমি দিয়ে দেব ডিমের যে হোয়াইট অংশটা ফোমের মতো বানিয়ে রেখেছিলাম সেটা। খুব সাবধানে আলতো হাতে এটা আমি এর ওপর দিয়ে দিলাম। এবার খুব হালকা হাতে এটাকে আমি সমানভাবে বসিয়ে দিলাম। এবার 5 মিনিটের জন্য এটাকে আমি একদম লো ফ্লেমে কভার করে দেব। 5 মিনিট পর পুরো অমলেট রেডি হয়ে গেছে। এটাকে আমি অলরেডি ডিশ আউট করে দিয়েছি। এবার এটাকে আমি মাঝখান দিয়ে কেটে নেব। মাঝখান দিয়ে কেটে নিয়ে এবার জাস্ট এটাকে একদিকে উল্টে দেব। ব্যাস রেডি হয়ে গেল সুপার ফ্লাফি জাপানিজ অমলেট। দেখো কি সফট আর ফ্লাফি হয়েছে অমলেটটা। এবার অমলেটের একটা দিক আমি কেটে নিলাম। এটাকে দেখতে একদম স্লাইস করা পেস্ট্রির মতো লাগছে, এটা খেতে অসাধারণ হয়। এবার এটার ওপর আমি ছড়িয়ে দিচ্ছি সামান্য হানি। হানি দিয়ে এটা খেলে খুব সুন্দর খেতে লাগে। তোমরা হানি দিয়ে এটা একবার খেয়ে ট্রাই করতে পারো, আশা করি খুবই ভালো লাগবে। এই অমলেটটা কিন্তু অবশ্যই বানিয়ে খাবে, আর খুব সহজে তাড়াতাড়ি এটা বানানো হয়ে যায়।
तो ब्रेकफास्ट एटा अवश्यई ट्राई करो और आमाके जानियो तोमादेर केमन लागलो। जदि भालो लागे ताहले लाइक करो, शेयर करो और आमार चैनलटाके जारा एखोनो सबस्क्राइब करोनी तारा अवश्यई सबस्क्राइब करे दियो और पाशे थाका बेल आइकनटा प्रेस करे दिते भूलो ना। आजकेर मतो टाटा, सबाई खूब भालो थेको, सुस्थ थेको।